আমানতের জিম্মাদারিতে লোকসানে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকগুলো, বেশিরভাগের দর আটকে সর্বনিম্নে। আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা, ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞের। প্রথম অর্থনৈতিক অঞ্চল পাচ্ছে কুড়িগ্রামবাসী, থাকবে বাংলাদেশ ভুটানের যৌথ বিনিয়োগ। চীনা পণ্য রপ্তানিতেও করিডর হিসেবে ব্যবহৃত হবে বাংলাদেশ। খুলনার উপকূলীয় এলাকার নদী ও মাটিতে লবণাক্ততার পরিমাণ, ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। হুমকির মুখে পড়ছে দক্ষিণাঞ্চলের খাদ্য নিরাপত্তা, মিষ্টি পানির আধার তৈরির পরামর্শ। চমক দেখাচ্ছে ফেলে দেয়া মাছের আঁশ, প্রক্রিয়ার পর রপ্তানি হচ্ছে চীন, জাপান সহ বিভিন্ন দেশে। দক্ষতা বাড়ালে শত কোটি টাকা বাণিজ্য সম্ভব, দাবি মৎস্য অধিদপ্তরের। এবং নয় বছর পর রোমের মাটি স্পর্শ করল বাংলাদেশ বিমান, ইতালি থেকে বাংলাদেশে পর্যটক বৃদ্ধির আশা। দারুণ খুশি প্রবাসী বাংলাদেশিরা, ফ্লাইট ও সেবার মান বাড়ানোর দাবি যাত্রীদের। দেখছিলেন শিরোনাম, আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। এ কিংবা জেড কোনো ক্যাটাগরিতেই ভালো নেই পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকগুলো। ডিএসইর তথ্য, আমানতের জিম্মাদারি নিয়ে শেয়ার বিক্রি করতে গিয়ে দাম হারাচ্ছে 80% বেশি ব্যাংক। ব্যাংকিং খাতের বর্তমান নাজুক অবস্থার কারণেই প্রতিষ্ঠানগুলোকে মাশুল গুনতে হচ্ছে পুঁজিবাজারে, এমন দাবি করে বিশেষজ্ঞরা বলছেন আমানতকারীদের আস্থাহীনতা দূর করতে না পারলে বিনিয়োগকারীদের আস্থায় যেতে পারবে না এসব প্রতিষ্ঠান। আলতাফ হোসেনের রিপোর্টে বিস্তারিত। অতীতে ব্যাংকের শেয়ারের হাত ধরেই বড় উত্থান দেখেছে পুঁজিবাজার, কিন্তু বর্তমান চিত্র উল্টো। যেমন আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড, প্রায় 3 যুগ ধরে শেয়ার বাজারে লেনদেন করলেও মুনাফার চেয়ে লোকসানের পাল্লাই ভারী কোম্পানিটির। দীর্ঘদিন ধরে লভ্যাংশ বোনাসের ঘর খালি, বইতে হচ্ছে পুঞ্জীভূত ঋণের বোঝা। বর্তমানে কোম্পানিটির পুঞ্জীভূত ঋণ 1,895 কোটি টাকার উপরে। 2023 জুনে সমাপ্ত অর্থ বছরে লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়ে ডিএসইকে জানিয়েছে ওই সময় শেয়ার প্রতি লোকসান হয়েছে 85 পয়সা, আগের বছরও গুনেছিল 38 পয়সা লোকসান। 2023 সালে কোম্পানিটির শেয়ার প্রতি নিট দায় ছিল 19.36 টাকা। গত 2 বছরের লেনদেনের চিত্রে দেখা যাচ্ছে জেড ক্যাটাগরিতে লেনদেন করা কোম্পানিটির শেয়ার দর রয়েছে ফেস ভ্যালুর নিচে। এই সময়ের মধ্যে 6 টাকার উপরে উঠতে পারেনি কোম্পানিটির শেয়ার দর। শুধু আইসিবি ইসলামী ব্যাংক নয়, ডিএসই তালিকাভুক্ত 36টি ব্যাংকের বেশিরভাগেরই দীর্ঘদিন শেয়ার দরে নেই তেমন নড়চড়, আটকে আছে সর্বনিম্ন দরে। নানা নেতিবাচক খবরে শেয়ার বাজারে ব্যাংকগুলোর উপর আস্থা রাখতে পারছেন না বলে জানান বিনিয়োগকারীরা। 2-3 PE রেশিতে পৃথিবীর কোনো দেশের শেয়ার থাকে না, কিন্তু আমাদের ব্যাংক খাতে শেয়ারগুলি 2-3-4 PE রেশিওতে শেয়ারগুলি পড়ে রয়েছে। ব্যাংকগুলির অবস্থা বেশি ভালো না এই নিউজটা পাই, এই জন্য মানুষ আবার অনেক ইনভেস্টে যায় না। এই ব্যাংক দৌলি হচ্ছে, ওই ব্যাংক দৌলি হচ্ছে, তো এর তো মানুষের ঝুঁকি নিতে চাচ্ছে না। ব্যাংকগুলো তো ওই পরিমাণ মার্জিন হয় না, বা অথবা বিনিয়োগকারীরা যে পরিমাণ আশা করে ওই পরিমাণ আশার অনুরূপ তারা ওই যে প্রফিট পায় না। ব্যাংক যদি ভালো পজিশন না দিতে পারে তাহলে শেয়ারের দাম বাড়বে কোত্থেকে? বিশেষজ্ঞরা মনে করেন বর্তমানে ব্যাংক খাতে গ্রাহকের আস্থাহীনতার প্রভাবই পড়েছে শেয়ার বাজারে। দীর্ঘদিন ধরে ব্যাংকে বিনিয়োগকারীরা যেতে চায় না, তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ব্যাংকিং সেক্টরকে যদি আপনি যদি মুভমেন্টে নিতে চান প্রচুর লিকুইড মানি দরকার। এই মুহূর্তে বাজারে কিন্তু এত লিকুইড মানি নাই। লিস্টেড ব্যাংকের মধ্যে আমরা দেখছি যে ভালো যদি ডিভিডেন্ডও দেয় তাও কিন্তু এখানে পজিটিভ কোনো রেসপন্স থাকে না। আপনি যদি দেখেন যে EBL 12.5% দিল আপনার ক্যাশ, 12.5% দিল স্টক, 25% ডিভিডেন্ড দেওয়ার পরে একটা ব্যাংকের দাম যেখানে ছিল সেখানেই আছে। অন্যদিকে ধরেন ডিভিডেন্ড দিচ্ছে না সেসব কোম্পানিকে আমরা 10 টাকা থেকে 230 টাকা যেতে দেখছি। ডিএসইর তথ্য বলছে বুধবারের লেনদেনে মাত্র 5টি ব্যাংকের শেয়ার দর সামান্য উঠানামা করেছে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পুঁজিবাজারের আর খবর জানাতে আমার সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছে সহকর্মী কামরুল হাসান, সবুজ যাচ্ছি তার কাছে। সবুজ, পুঁজিবাজারের আজকের খবর জানাবেন। পুঁজিবাজারের খবরটা এই সপ্তাহ ধরেই আসলে নেতিবাচক যে প্রবণতা রয়েছে, সূচক কিংবা লেনদেন বা বাজার মূলধন সবকিছুই নেতিবাচক প্রবণতা রয়েছে। আমরা আজকের বাজার পরিস্থিতিটা প্রথমে একঝলকে দেখে নিই। আমরা যেটা দেখছি মিতু ডিএসই এক্স, সেটি এই মুহূর্তে যেটা পতন রয়েছে 21 পয়েন্টের বেশি কিন্তু কমেছে গতকালকের চেয়ে। আমরা যদি নিচে একটু খেয়াল করি তাহলে দেখা যাবে গতকালকে কিন্তু ডিএসই এক্স পতন হয়েছে 71 পয়েন্ট। তো গতকালকে 71 পয়েন্টের পরে আজকে এই
এখন পর্যন্ত লেনদেনের অবস্থা যেটা 9:30 শুরু হয়েছে সেখানেই 21 পয়েন্ট পড়ে গেছে। এই মুহূর্তে যে লেনদেন হয়েছে যতগুলো শেয়ার তার ভেতর 125টি শেয়ারের কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, 198টি অর্থাৎ বেশিরভাগ শেয়ারের কোম্পানির কিন্তু পতন ঘটেছে দরে এবং অপরিবর্তিত রয়েছে 59টি প্রতিষ্ঠানের শেয়ার। এবং আমরা যদি গ্রাফে দেখি তাহলে দেখা যাচ্ছে যে 9:30 শুরুর পরে কিন্তু উত্থান দিয়ে শুরু হয়েছে এবং 10টার কিছুটা আগে কিন্তু ব্যাপকভাবে পড়ে গিয়েছে, এরপরে আবার কিছুটা উত্থানের মধ্যে দিয়ে গিয়ে আবার 10:30 আগ দিয়ে কিন্তু আবার পতনের মধ্যে পড়েছে এবং সেটি আসলে এখন পর্যন্ত পতনের ভেতর দিয়ে যাচ্ছে। আমরা তো এই যে আজকের অবস্থা দেখলাম এবং যদি মৃত্যু আমরা যেটা বলি এই সপ্তাহের যদি বিশ্লেষণ বলি এই সপ্তাহটাই কিন্তু আসলে খুব ভালো যাচ্ছে না। আমরা যেমন দেখলাম যে গতকালকেও বড় পতন এবং আজকেও মোটামুটিভাবে এখন পর্যন্ত বড় পতন রয়েছে। আমরা যদি দেখি যে সূচক কিংবা হচ্ছে বাজার মূলধন হিসেবে DSEতে কিন্তু এই সপ্তাহ ধরেই ভালো যাচ্ছে না, তো এই সপ্তাহটা DSE এবং CSEতে আসলে কেমন যাচ্ছে সেটি যদি আমরা এক নজরে দেখি তাহলে আমরা দেখব যে গত বৃহস্পতিবারের তুলনায় এখন পর্যন্ত অর্থাৎ গত বুধবার পর্যন্ত আমরা যদি দেখি সেখানে সার্বিক সূচক DSEতে কমে গেছে কিন্তু 189 পয়েন্ট গতকালকে পর্যন্ত এবং আজকে আরও 21 পয়েন্ট এখন পর্যন্ত যোগ হয়েছে পতনের দিকে, তো এটি আসলে খুব ভালো খবর দিচ্ছে না। একই সাথে আমরা যদি দেখি যে বাজার মূলধনের কী অবস্থা রয়েছে, বাজার মূলধনেও কিন্তু খুব কমতির দিকে রয়েছে, অর্থাৎ বাজার থেকে যারা বিনিয়োগ করছেন তারা বিক্রি করে চলে যাচ্ছেন, তারা আবার বিনিয়োগ করছেন না, এরকমই একটি অবস্থা দেখা যাচ্ছে। আমরা যেটা দেখছি যে ধারাবাহিক ঢাকা স্টক এক্সচেঞ্জে কিন্তু ধারাবাহিকভাবে মূলধন হারিয়েছে এবং DSE সূচক পড়ে গেছে এবং যেটা মূলধন যেটা হারিয়েছে সেটি কিন্তু একদম 2022 সালের 6 অক্টোবরে এর চেয়ে কম বাজার মূলধন ছিল যেটা হয়েছে। আমরা যদি এখন CSEতে যাই, CSEতেও আমরা কিন্তু একই অবস্থা দেখবো যে আসলে CSEতেও ভালো যাচ্ছে না, CSEতে একইভাবে ধারাবাহিকভাবে কিন্তু বাজার মূলধন এবং সূচক হারিয়েছে বেশ খানিকটা এবং সেখানেও আসলে যে আমরা যে বাজারের যে পতন সেই পতনটাই কিন্তু দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে বলা যায় যে গত এই যে এই সপ্তাহটা খুব একটা ভালো যাচ্ছে না পুঁজিবাজারের জন্য। তো পুঁজিবাজারের জন্য তো ভালো যাচ্ছে না, এর বাইরে আমরা যতটুকু জানি যে বেশ কিছু এই পুঁজিবাজারের খারাপ যাওয়ার পিছনে বেশ কিছু দুর্বল কোম্পানি রয়েছে, এই দুর্বল কোম্পানির বিষয়টা যদি একটু বলতেন। দেখুন, দুর্বল কোম্পানিগুলোকে নর্মালি জেড ক্যাটাগরিতে তারা লেনদেন করে এবং হচ্ছে কিছুদিন আগে গত 18 ফেব্রুয়ারি 22টি কোম্পানিকে জেড ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে এবং জেড ক্যাটাগরিতে যে কোম্পানিগুলো রয়েছে সেই কোম্পানিগুলো আসলে কী ধরনের অবস্থায় রয়েছে সেটি পর্যালোচনা করার জন্য কিন্তু নিয়ন্ত্রক সংস্থা BSE কিন্তু নির্দেশনা দিয়েছে এবং এই কোম্পানিগুলো আসলে কী হচ্ছে, দীর্ঘ সময় কেন উৎপাদন বন্ধ রাখা হচ্ছে, কেন AGM করতে তারা ব্যর্থ হচ্ছে, লভ্যাংশ দিতে তাদের ব্যর্থতার কারণ কি, এই জিনিসগুলো খতিয়ে দেখতে বলেছে DSEকে, এই নির্দেশনা BSE দিয়েছে। তো এভাবে আসলে যে চলছে কোম্পানি সেই কোম্পানিগুলোর আসলে কেন তারা বারবার লোকসানের মুখে যাচ্ছে সেটি আসলে দেখা হবে এবং এটি নিয়ে আমরা যদি দেখি যে আসলে যারা বিনিয়োগকারী রয়েছেন সেই বিনিয়োগকারীদের ঐক্য ফোরাম থেকেও কিন্তু এটি বলা হচ্ছে যে আসলে ভালো কোম্পানি আসতে হবে এবং হচ্ছে দুর্বল কোম্পানিগুলোকে সরিয়ে দিতে হবে। তো সেই জায়গা থেকে আমরা একটু বিনিয়োগকারীদের ঐক্য ফোরাম যেটা রয়েছে বা বিনিয়োগকারীদের যে সংগঠন রয়েছে ক্ষুদ্র বিনিয়োগকারীদের তাদের একটু বক্তব্যটা আমরা দেখে আসি। দুর্বল মৌলভিত্তি কোম্পানির প্রাইসিং নিয়ে আমাদের এখানে সমস্যা আছে, এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং এখানে প্রচুর কাজ করার বিষয় আছে, বড় সমস্যা এটা। এক, ভালো কোম্পানি আমরা আনতে পারছি না, ভালো কোম্পানি আনতেই হবে, আমাদের পলিসিগুলিও লং টার্ম পলিসি ঠিক হচ্ছে না, আমরা খুব অ্যাডক বেসিসে কাজ করি, সেটা একটা বড় সমস্যা। কিন্তু আমরা দেখলাম যে আসলে দুর্বল কোম্পানিগুলো নিয়ে আসলে বিনিয়োগকারীদের যে ফোরাম ঐক্য ফোরাম রয়েছে সেটি আসলে তারা তাদের বক্তব্য দেখলাম। আমরা যদি এই যে দুর্বল কোম্পানি রয়েছে নতুন কিছু কোম্পানি বাজারে ঢুকেছে এবং সেই কোম্পানিগুলো নিয়েও আসলে তাদের যে দর বৃদ্ধি সেই দর বৃদ্ধি নিয়েও বিনিয়োগকারীরা শঙ্কায় রয়েছে যেভাবে তাদের দর বাড়ছে, এর এমনই একটি কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, যে কোম্পানিটি গত 6 মার্চে বাজারে এসেছে, বাজারে আসার পরে আমরা যেটা দেখছি আসলে 22 টাকা শেয়ার মূল্যে বাজারে এসে এই গতকালকে সেটি অবস্থান করছিল 47.47 টাকায় এবং যেটি 25 তারিখে 51 টাকা পর্যন্ত উঠে গেছিলো। এই যে তাদের উত্থান, সেই উত্থানটা নিয়েও আসলে বিনিয়োগকারীদের মধ্যে শঙ্কা রয়েছে, এই বিনিয়োগকারীরা আসলে এই নতুন শেয়ার কোম্পানি নিয়ে আসলে কেমন শঙ্কার মধ্যে রয়েছে সেটাই আমরা এবার একটু দেখে আসি। এশিয়াটেক কোম্পানি মার্কেটে আসছি কারসাজি করে, তো কারসাজি কোম্পানি এই মার্কেটে এসেও কারসাজি করছে,
তাদের ফান্ডামেন্টাল বেস নেই। প্ল্যান্টিয়ালা কোম্পানি মার্কেটে আইসা আবার মার্কেটে রাজত্ব করতেছে, এটা বিনিয়োগকারীরা সম্পূর্ণ ঝুঁকিতে আছে। সেই কোম্পানিগুলি নিয়েই বাজারে একটা গেম হচ্ছে। হ্যাঁ, এর প্রকৃত তদন্ত হওয়া উচিত। যেটা অস্বাভাবিক দর বাড়বে সেটা তো অবশ্যই ঝুঁকি থাকবেই। সবুজ, আমরা তো দেশীয় পুঁজিবাজারের খবর দেখছিলাম, আন্তর্জাতিক বাজারের কী অবস্থা? আন্তর্জাতিক বাজারের পুঁজিবাজারের খবর যদি আমরা দেখি, আমরা একদম ন্যাসডাকের পুঁজিবাজার, যেটা মার্কিন পুঁজিবাজার, সেখানে যদি আমরা চিত্রটা দেখি তাহলে দেখা যাবে যে মোটামুটিভাবে ভালো চলছে। সেখানে আমরা দেখছি টেসলা, অ্যাপল, অ্যামাজন, মেটা, মোটামুটিভাবে তিনটা, যেটা টেসলা, অ্যাপল, অ্যামাজন, যারা মোটামুটিভাবে জনপ্রিয় এবং হচ্ছে বিশ্বব্যাপী যাদের ফাংশন রয়েছে, তাদের দেখা যাচ্ছে যে শেয়ারের দর কিন্তু বেড়েছে গতকালকের আগের দিনের তুলনায় বেশ খানিকটা বেড়েছে। যদিও মেটা এবং মাইক্রোসফটের শেয়ার কিছুটা পড়ে গেছে। তো সব কিছু মিলে দেখা যাচ্ছে যে অন্তত বেশিরভাগ প্রতিষ্ঠানই আসলে ভালো অবস্থান রয়েছে মার্কিন পুঁজিবাজারে, অর্থাৎ আন্তর্জাতিক বাজারে যাদের দাপট রয়েছে তারা আসলে ভালো অবস্থানে রয়েছে। মিতু, ধন্যবাদ সবুজ আপনাকে। দেশীয় আন্তর্জাতিক পুঁজিবাজার নিয়ে আলোচনা আমার সঙ্গে স্টুডিওতে যুক্ত ছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। প্রায় এক দশক আগের প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখতে যাচ্ছে উত্তরের জেলা কুড়িগ্রাম, যেখানে ভুটানের বিনিয়োগে গড়ে উঠবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল। এটি বাস্তবায়নের মাধ্যমে আন্তর্জাতিক যোগাযোগের গেটওয়ে হবে কুড়িগ্রাম, পাশাপাশি আঞ্চলিক নেটওয়ার্কেও এগিয়ে থাকবে দেশ। বিশ্লেষকদের মতে, যৌথ বিনিয়োগের এই প্রকল্পের সূত্র ধরেই শুধু ভুটান নয়, ভবিষ্যতে চীনা পণ্য রপ্তানিতেও করিডোর হিসেবে ব্যবহৃত হতে পারে বাংলাদেশ। বিস্তারিত দেবাশিস রায়ের রিপোর্টে। দেশের উত্তর জনপদের জেলা কুড়িগ্রাম, ঢাকা থেকে প্রায় 350 কিলোমিটার দূরের এই জেলাটি 10 বছর আগেও পরিচিত ছিল অতি দারিদ্র্যপ্রবণ এলাকা হিসেবে। তবে সেই অপবাদ ঘুঁচে যাওয়ার সুযোগ তৈরি হয়েছে এবার। কুড়িগ্রামবাসীর পক্ষ থেকে 9 বছর আগে কুড়িগ্রামের বিলুপ্ত ছিটমহল দাসিয়ার ছড়ায় বিদ্যুৎ সংযোগ উদ্বোধন করতে গেলে প্রধানমন্ত্রীর কাছে প্রথমবারের মতো অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার প্রতিশ্রুতি পেয়েছিল কুড়িগ্রামবাসী। শিল্প কলকারখানা যাতে গড়ে ওঠে তার জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলব। সেই স্বপ্নের বাস্তবায়ন শুরু হচ্ছে সদর উপজেলায় ধরলা নদীর পাড় ঘেঁষে। কুড়িগ্রাম ভুরুঙ্গামারি সড়কের পাশে 190 একর জায়গায় বাংলাদেশ ভুটানের যৌথ বিনিয়োগে গড়ে উঠবে এই অর্থনৈতিক অঞ্চল, যেখানে পণ্য উৎপাদন করে তা রপ্তানি হবে ভুটান সহ প্রতিবেশী দেশগুলোতে। কেন এই প্রকল্পে বিনিয়োগ করছে ভুটান? কারণ কুড়িগ্রাম থেকে দেশটির সবচেয়ে কাছের শহর ফুনসোলিংয়ের দূরত্ব মাত্র 157 কিলোমিটার, গেলেফুর দূরত্ব 191 কিলোমিটার, আর রাজধানী থিম্পু বাংলাদেশ থেকে মাত্র 303 কিলোমিটার দূরে। কুড়িগ্রামের সোনাহাট ও রৌমারি স্থলবন্দর এবং চিলমারি নৌবন্দরের সঙ্গে ভুটানের যোগাযোগ সুবিধা রয়েছে। তাই এখানে পণ্য উৎপাদন করে তা রপ্তানি যেমন সহজ হবে, তেমনি স্থায়ী যোগাযোগ স্থাপিত হলে মুভমেন্ট অফ ট্রাফিক ইন ট্রানজিট অ্যান্ড প্রোটোকল চুক্তির আওতায় ভুটানেরও সহজ হবে আমদানি রপ্তানি কার্যক্রম, আঞ্চলিক রুটের সুবাদে যা পরবর্তীতে চীনা পণ্য পরিবহনেও বিস্তৃত হবার সুযোগ রয়েছে। চারদিকে স্থলবেষ্টিত বা ল্যান্ডলক কান্ট্রি খ্যাত ভুটান এসব কারণেই আগ্রহী বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগে, সেই বিষয়টি স্পষ্ট করেছে দেশটি। প্রধানমন্ত্রীর সঙ্গে রাজা জিগমে খেসার নামগিয়েলের বৈঠক শেষে যৌথ বিবৃতিতে ভুটানও পরিষ্কার করেছে যে গেলেফুর সঙ্গে কানেক্টিভিটি বাড়াবে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, ঐক্যবদ্ধ আঞ্চলিক নেটওয়ার্ক গড়তে তারা বদ্ধপরিকর। অর্থাৎ কুড়িগ্রাম ভুটানের সংযোগে অর্থনৈতিক কূটনীতির পাশাপাশি ভারতের সেভেন সিস্টার্স খ্যাত অঞ্চলগুলোর সঙ্গেও বাণিজ্যিক যোগাযোগের সুযোগ সৃষ্টি হবে। দেশের সবচেয়ে গরিব জেলার অপবাদ ঘুঁচবে বলে আশা সেখানকার মানুষের। কুড়িগ্রামে এই প্রথম কোনো রাষ্ট্রপ্রধানের সফরের মধ্য দিয়ে যুগান্তকারী নতুন দিনের সূচনা হবে প্রতীক্ষা উত্তরাঞ্চলবাসীর। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কুড়িগ্রামের বিশেষ অর্থনৈতিক অঞ্চল পরিদর্শনে যাবেন ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার বাদশা সৈকত, সরাসরি যাচ্ছে তার কাছে।
কুড়িগ্রামে যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে বাংলাদেশ এবং ভুটানের যৌথ উদ্যোগে, কুড়িগ্রাম শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে যে ধরলা নদের অববাহিকায় সেই জায়গায় আমি বর্তমানে অবস্থান করছি। এখানে আসলে ভুটানের রাজা জিগমে খেসার তিনি কিন্তু আসবেন ঠিক 1:30 দিকে। এর আগে আমি যতটুকু খবর নিয়েছি যে ভুটানের রাজা ইতিমধ্যেই সৈয়দপুর এয়ারপোর্টে সেখানে অবতরণ করেছেন এবং সেখান থেকে সড়ক পথে কিন্তু কুড়িগ্রামের দিকে রওনা দিয়েছেন এবং কুড়িগ্রাম সৈয়দপুর থেকে কুড়িগ্রামের দূরত্ব প্রায় 2 ঘন্টার। সেই 2 ঘন্টা পর অর্থাৎ দুপুর 12:30 দিকে তিনি কিন্তু কুড়িগ্রাম যে সার্কিট হাউস রয়েছে সেখানে এসে পৌঁছাবেন এবং সেখানে দুপুর 12:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত অপেক্ষা করে ঠিক দুপুর 1:30 দিকে কিন্তু তিনি এই অর্থনৈতিক অঞ্চলের যে জায়গা নির্ধারিত জায়গা সেখানে কিন্তু পরিদর্শনে আসবেন। আমরা যেটা খবর নিয়েছি যে আসলে সকাল থেকে কিন্তু এখানে মানুষজন যারা রয়েছেন বা তার স্থানীয় লোকজনকে কিন্তু এখানে আসতে দেওয়া হচ্ছে না এবং রাজার আগমন উপলক্ষে কিন্তু এখানে যে নিরাপত্তার একটি চাদর সেটি কিন্তু নেওয়া হয়েছে এবং কয়েক স্তরের নিরাপত্তা নেওয়া হয়েছে। আর এই রাজা কিন্তু এখানে যেটি বলা হয়েছে যে তিনি কিন্তু এখানে 15 মিনিট সময় অবস্থান করবেন এবং 15 মিনিটে কিন্তু তিনি এই তার নির্ধারিত যে জায়গা এখানে প্রায় 219 একর জমির উপর যে অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা হবে সেই জায়গাটিতে তিনি পরিদর্শন করবেন। আর এখানে পরিদর্শন সেরে তিনি কিন্তু চলে যাবেন অর্থাৎ এখান থেকে ভুনগামারি উপজেলার যে সোনাহাট স্থলবন্দর রয়েছে সেই সোনাহাট স্থলবন্দরে চলে যাবেন এবং সেটি কিন্তু তিনি চলে যাবেন সরাসরি সড়ক পথে এবং ওদিক দিয়ে ভারত হয়ে কিন্তু তিনি ভুটানে চলে যাবেন। এই ছিল কুড়িগ্রামের অর্থনৈতিক অঞ্চল থেকে সর্বশেষ। সরাসরিযুক্ত ছিলাম কুড়িগ্রামে। খুলনা অঞ্চলে দিন দিন বাড়ছে ফেলে দেয়া মাছের আঁশ প্রক্রিয়াকরণ কাজ, যা পরবর্তীতে চীন, জাপান সহ ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। বাড়তি আয় করছেন মাছ কাটার সঙ্গে জড়িত শ্রমিকেরা। দক্ষতা বাড়িয়ে শ্রমিকদের উপযোগী করা গেলে এই খাত থেকে বছরে 100 কোটি টাকা বাণিজ্য সম্ভব বলছে মৎস্য অধিদপ্তর। নেমুল হোসেন কোচির তোলা ছবিতে তানজিম আহমেদের রিপোর্ট। নদীর ধারে বা বাড়ির ছাদে ফেলে দেওয়া মাছের আঁশ যত্ন করে শুকাচ্ছেন কয়েকজন। এই আঁশ বিক্রি করে সচ্ছলতা ফিরেছে তাদের সংসারে। খুলনা অঞ্চলে বিচ্ছিন্নভাবে রপ্তানিমুখী এই পণ্য প্রস্তুত করেন 200+ মানুষ। এদের বেশিরভাগই বাজারে মাছ কাটার সাথে জড়িত। তাদের সাথে কথা বলে জানা যায় মাছ থেকে আঁশ আলাদা করে পানি দিয়ে ধুয়ে দিন দুয়েক রোদে শুকিয়ে বস্তায় রাখা হয়। ধরন ভেদে মাছের আঁশ মন প্রতি 3-4 হাজার টাকা দরে রপ্তানিকারকদের কাছে বিক্রি করেন তারা। মাছ কাটে আছে বেশি আয় হয় না, তো তার থেকে মানে আঁশ বিক্রি করলে আমরা বেশ মাস গেলে মানে আমরা বেশ টাকা হচ্ছে। তাদের জীবনমান নিয়ে কাজ করা উন্নয়ন সংস্থা নবলোক পরিষদ বলছে এদের সরকারি প্রণোদনার আওতায় আনা গেলে নতুন কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি স্থানীয় অর্থনীতিতে তৈরি হবে নতুন সম্ভাবনা। এটি একটি বৃহৎ পরিসরে আমাদের সোশিও ইকোনমিক দিকেও ভালো কন্ট্রিবিউট বা অবদান রাখতে পারে। আর বিভিন্ন পরিকল্পনার কথা জানিয়ে মৎস্য অধিদপ্তর বলছে ফেলে দেওয়া আঁশ থেকে বছরে 100 কোটি টাকার রপ্তানি বাণিজ্য সম্ভব। মাছ মানে কাটাকাটি করে এদেরকে কিন্তু আমরা দক্ষতা উন্নয়নের জন্য ইতিমধ্যে কিন্তু আমরা প্রশিক্ষণ প্রদান করছি। খুলনায় বর্তমানে 200+ মাছ বাজার রয়েছে। তানজিম আহমেদ, সময় সংবাদ, খুলনা। জলবায়ু পরিবর্তন, পানির প্রবাহ কমে যাওয়া সহ নানা কারণে দিন দিন বাড়ছে খুলনার উপকূলীয় এলাকার নদী ও মাটিতে লবণাক্ততার পরিমাণ, আর তাতে এসব এলাকায় ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন। হুমকির মুখে পড়ছে দক্ষিণাঞ্চলের খাদ্য নিরাপত্তা সহ সার্বিক আর্থসামাজিক পরিস্থিতি। এই অবস্থায় লবণাক্ততা সহিষ্ণু ফসল উৎপাদনে গবেষণা সহ মিষ্টি পানির আধার তৈরির পরামর্শ বিশেষজ্ঞদের। নেয়ামুল হোসেন কোচির তোলা ছবিতে আব্দুল্লাল মামুন রুবেলের প্রতিবেদন। খুলনার পাইকগাছা উপজেলার দারুল মল্লিক ইউনিয়নের মাঠটি এখন খা খা করছে। লবণাক্ততার কারণে বছরের কোনো সময় এখন আর ফসল ফলে না এখানে। জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দুর্যোগের প্রভাবে লবণাক্ততার মাত্রা বাড়ছে খুলনার উপকূলীয় অঞ্চলের জমিতে আর ছড়াচ্ছেও দ্রুত গতিতে।
মৃত্তিকা সম্পদ ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী জমিতে 4 ডিএস পার মিটার লবণাক্ততাকে ফসল উৎপাদনের জন্য স্বাভাবিক ধরা হয়। তবে তাদের সমীক্ষায় দেখা গেছে পাইকগাছা উপজেলায় জমিতে লবণাক্ততার পরিমাণ ছিল গড়ে প্রতি মাসে 11 ডিএস পার মিটার, কোথাও কোথাও লবণাক্ততা 17 ডিএস পার মিটার পাওয়া যায়। অন্যদিকে এসব এলাকায় নদীতে লবণাক্ততার গড় 16 ডিএস পার মিটারেরও বেশি। পরজমিনী পর্যবেক্ষণে যেটুকু আমরা দেখছি যে আসলে পানির পাশাপাশি মাটিতেও লবণাক্ততার মাত্রা পরিমাণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। লবণাক্ততার তীব্রতায় উপকূলীয় এলাকায় আবাদী জমি হয়ে পড়ছে অনাবাদী, কমছে ফলন, নতুন নতুন জমি লবণাক্ত হচ্ছে প্রতি বছর। লবণাক্ত এলাকা দক্ষিণাঞ্চল আপনার ফসলাদি খুব সমস্যা হয়। আগে শাকসবজি তরিতরকারি হতো, গাছে অনেক ফল ফলাদি হতো, এখন কিছুই হয় না লবণের জন্য। অদূর ভবিষ্যতে ভয়াবহ পরিস্থিতি থেকে বাঁচতে উপকূলীয় এলাকায় লবণ সহিষ্ণু ফসলের জাত উদ্ভাবন, মিষ্টি পানির আধার তৈরি, ভূগর্ভস্থ পানি উত্তোলন বন্ধ সহ নানা পরামর্শ বিশেষজ্ঞদের। বৃষ্টির পানি এবং ফ্রেশ ওয়াটার যেসব খাল বিল আছে সেগুলোকে আবার নতুন করে খনন করে এগুলোকে বৃষ্টির পানি ধরে রাখার ব্যবস্থা করব। খুলনা জেলার 3টি উপকূলীয় উপজেলা দাকোপ, পাইকগাছা ও কয়রায় 10 লক্ষাধিক মানুষের বসবাস। নিয়মিত প্রকৃতির সাথে লড়াই করা, উপকূলীয় এলাকার মানুষের এসব সমস্যার সমাধানে সংশ্লিষ্ট সব মহলের কার্যকরী উদ্যোগ গ্রহণ এখন সময়ের দাবি। আব্দুল্লাহ আল মামুন, রুবেল, সময় সংবাদ, খুলনা। বাজারে বিক্রি হওয়া 100টি আইফোনের মধ্যে 96টি অবৈধ, অন্যান্য ব্র্যান্ডের ক্ষেত্রে এই সংখ্যা 35টি। এমন পরিসংখ্যান তুলে ধরে রাজস্ব ফাঁকি রোধ এবং দেশীয় মোবাইল ব্র্যান্ডগুলোকে সুরক্ষা দিতে দ্রুত হ্যান্ডসেট নিবন্ধন কার্যক্রম চালু করার আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা। বুধবার রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনে দাবি জানান উদ্যোক্তারা। ইউনিক ডিজাইন, শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা ও অপারেটিং সিস্টেমে নতুনত্ব, সব মিলে স্মার্টফোনের জগতে তুমুল জনপ্রিয় আইফোন। তবে দেশে ব্যবহৃত আইফোনের বেশিরভাগই আসছে অবৈধ পথে, শুল্ক ফাঁকি দিয়ে। বুধবার সংবাদ সম্মেলনে হ্যান্ডসেট উৎপাদকদের সংগঠন মোবাইল ফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জানায়, বর্তমানে বছরে প্রায় 2 লাখের মতো আইফোন বিক্রি হচ্ছে, যার মাত্র 8 থেকে 10 হাজার আসছে বৈধ পথে। 57% রাজস্ব দিয়ে আইফোন আমদানি করে সেলেক্সট্রা লিমিটেড, গ্যাজেট অ্যান্ড গিয়ার ও এক্সিকিউটিভ মেশিন এই 3 প্রতিষ্ঠান। প্রতি বছর 1.5 থেকে 2 লক্ষ আইফোন বাজারে বাংলাদেশে বিক্রি হয়, এবং আমাদের যে লিগ্যাল 2-3 জন ইম্পোর্টার আছে তাদের কাছ থেকে যে ডেটা পাই সেখানে বোধহয় 8 থেকে 10 হাজার তারা বৈধভাবে আনে বছরে। সো তার মানে হচ্ছে সংখ্যাতে হিসাব করলে 4% আসলে বৈধভাবে আসে। লাগেজ ব্যাগেজে আসা অবৈধ ফোনের দাপটে স্বস্তিতে নেই দেশীয় ব্র্যান্ডগুলো। রাজস্ব ফাঁকি দিয়ে আনা অবৈধর সঙ্গে বৈধ হ্যান্ডসেটের দামের পার্থক্য মডেল ভেদে 2 থেকে 5 হাজার টাকা পর্যন্ত, ফলে প্রায় 15,000 কোটি টাকার মোবাইল হ্যান্ডসেটের বাজারে 35% অবৈধ ফোনের দখলে। বছরে প্রায় 2,000 কোটি টাকার রাজস্ব ফাঁকি ঠেকাতে অবৈধ হ্যান্ডসেট বন্ধের উদ্যোগ নিয়েছে সরকার, যদিও এর বাস্তবায়ন নিয়ে শঙ্কায় হ্যান্ডসেট উৎপাদকরা। ঘোষণা দেওয়ার পরেও আমরা কর্মকাণ্ড অতটা বেশি দেখছি না, তো সেক্ষেত্রে এটা আবার বন্ধ হয়ে না যায় সেই শঙ্কাটা আমাদের মধ্যে কাজ করছে। যেহেতু বলেছেন যদি কোনো এটার মধ্যে নেগেটিভ পয়েন্ট থাকে বা টেকনিক্যালি যদি আরও এটাকে এনহ্যান্স করার দরকার হয়, আমরা সবাই মিলে সেটা করব। বর্তমানে দেশে হ্যান্ডসেট উৎপাদন ও সংযোজন করছে 17টি প্রতিষ্ঠান, এ খাতে কাজ করছে প্রায় 25,000 মানুষ, বিনিয়োগ হয়েছে 2,000 কোটি টাকা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ক্ষুদ্র ঋণে ডিজিটাল পেমেন্টের ব্যবহার সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনবে বিকাশ ও ডাটাসফট। বুধবার ডিজিটাল পেমেন্ট ব্যবহারে অভ্যস্ততা ও সচেতনতা বাড়াতে সেমিনার আয়োজন করে বিকাশ ও ডাটাসফট। সেমিনারে বক্তারা বলেন, সহজ কিস্তি ও সঞ্চয়ের টাকা সংগ্রহে সহজ ও সময় সাশ্রয়ী হবে এই উদ্যোগ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিকাশের নির্বাহী প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদির এবং ডাটাসফটের সভাপতি এম মঞ্জুর মাহমুদ। এছাড়া উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ক্ষুদ্র ঋণ প্রদানকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সেমিনারে অংশ নেন। দীর্ঘ 9 বছর বন্ধ থাকার পর বুধবার সকাল 8:30 রোমের মাটি স্পর্শ করেছে বাংলাদেশ বিমান। এতে দারুণ খুশি প্রবাসী বাংলাদেশিরা, ফ্লাইটের পাশাপাশি সেবার মান বাড়ানোর দাবি যাত্রীদের। বিমান কর্মকর্তারা বলছেন, ফ্লাইট চালুর মাধ্যমে ইতালি থেকে বাংলাদেশে বাড়বে পর্যটকের সংখ্যা। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট।
আকাশে শান্তির নীর স্লোগান নিয়ে দীর্ঘ 9 বছর পর বাংলাদেশ বিমান রোমের মাটি স্পর্শ করেছে বুধবার। দীর্ঘদিন পর রোম ঢাকা রোম রুটে বাংলাদেশ বিমান ফ্লাইট চালু হওয়ায় আনন্দের জোয়ার বইছে প্রবাসী বাংলাদেশীদের মধ্যে। এদিন বিমান গেটে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফিতা এবং কেক কেটে আনুষ্ঠানিকভাবে বিমানের উদ্বোধন করা হয়। এতে উপস্থিত ছিলেন ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মনিরুল ইসলাম, পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান শাহজাদুল হোসেন সহ আরো অনেকে। আনুষ্ঠানিকতা শেষে স্থানীয় সময় সকাল 10:30 দিকে রোম থেকে আবারও ঢাকার উদ্দেশ্যে সেরে যায় উড়োজাহাজটি। প্রবাসীর জন্য আবার বিমান এয়ারলাইন চালু করেছেন, আমরা অনেক খুশি। আমরা চাই সুন্দর মতো যেন আমরা ফ্যামিলি সহ যেতে পারি, যেন কোনো হয়রানির শিকার না হয়। সপ্তাহে সোম মঙ্গল এবং বৃহস্পতিবার ঢাকা রোম ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান। এর আগে 2015 সালে লোকসানের অজুহাতে ফ্লাইট বন্ধ করে দেয় বিমান কর্তৃপক্ষ। জাতীয় পতাকাবাহী বাংলাদেশ বিমান রোমের মাটি স্পর্শ করার সাথে সাথে প্রবাসীদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা রয়েছে, জাতীয়রাও যেমন আনন্দিত, পাশাপাশি তারা বলছেন এই বিমান যাতে আবার বন্ধ না হয়, সেবার মান যাতে বৃদ্ধি পায় সেদিকে বিমান কর্তৃপক্ষের অবশ্যই নজর দিতে হবে। ইতালির বিমানবন্দর থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। টানা 2 দিনের লেনদেনে বিশ্ববাজারে জ্বালানি তেলের দর পতনের পর বৃহস্পতিবার বেড়েছে দাম। বার্তা সংস্থা রয়টার্স জানায় এদিন মে মাসে সরবরাহ হতে যাওয়া ব্রেন্ট ক্রুডের দাম 29 সেন্ট বা 0.34% বেড়ে ব্যারেল প্রতি $86.38 দাঁড়িয়েছে। আর জুনে সরবরাহ হতে যাওয়া প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম 28 সেন্ট বেড়ে লেনদেন হয়েছে $85.69। অপরদিকে মে মাসে সরবরাহ হতে যাওয়া ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা WTI এর দাম প্রতি ব্যারেল 41 সেন্ট বা 0.50% বেড়েছে, যা বেড়ে দাঁড়িয়েছে $81.76। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। আমানতের জিম্মাদারিতে লোকসানে পুঁজিবাজারের তালিকাভুক্ত ব্যাংকগুলো, বেশিরভাগের দর আজকে সর্বনিম্নে। আস্থা হারাচ্ছেন বিনিয়োগকারীরা, ব্যবস্থা নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। প্রথম অর্থনৈতিক অঞ্চল পাচ্ছে কুড়িগ্রামবাসী, থাকবে বাংলাদেশ ভুটানের যৌথ বিনিয়োগ। চীনা পণ্য রপ্তানিতেও করিডোর হিসেবে ব্যবহৃত হবে বাংলাদেশ। এবং 9 বছর পর রোমের মাটি স্পর্শ করল বাংলাদেশ বিমান। ইতালি থেকে বাংলাদেশে পর্যটক বৃদ্ধির আশা, দারুণ খুশি প্রবাসী বাংলাদেশিরা। ফ্লাইট ও সেবার মান বাড়ানোর দাবি যাত্রীদের। এই ছিল সময়ের বাণিজ্যে। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।